ইসকুনাজ গোশে দিল বাইয়াদ শুনুদ ইসকুনাজ গোশে দিল বাইয়াদ শুনুদ গোশে দিল নি জানা দারা দেখিছে সুদ গোশে গেলবা জুমলা হয় গহম দমাস গোশে দিল মুখসুস নসলে আদমাস বাবা এরম করিছে সক্কর বক্কর বয়ে যা বয়ে যা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন এই কোরআনে কারীম এবং হাদিসে পাকের কথাগুলি কিসের কানে শুনতে হয় আমারও কান আছে গাভীরও কান আছে আসেনি বিড়ালেরও কান আছে কুকুরেরও কান আছে আসে না সারাদিন যদি নাকি গাভীরে বুঝান ছাগলরে বুঝান বিড়ালরে বুঝান কি বুঝেছেন খবরদার খানা খাইতে বইলে মাছের টুকরা লইয়া দৌড় দিও না কারে বুঝেছেন বিড়ালে উজানি হুজুরও চিনে না চিনিনি ওই সভাপতিরও চিনে না চিনিনি বলেন ভাই কেল সুযোগ তালাশ করে ঠিক নি বলেন লইয়া দৌড় ঠিক নি বলেন যেহেতু কিসের কান নাই কীর কান আছে মাটির কান কীর কান গোশে দিল বাইয়াদ শুনুদ গোশে দিল নি জানা দারা দেখিছে সুদ দিলের কানে না শুনলে কোনো উপকার হবে গোশে গেলবা জুমলা হয় ও খান্দ মাস গোশে দিল মুখ সুসে নসিলে গাদ মাস কয় একমাত্র অন্তরের কান দিছে কারে আদম সন্তান কারে দিছে কোন আমরা কি সন্তান আমরা কিসের কানে শুনবো গোশে দিল মুখ সুসে নসিলে গাদ মাস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই সুরার প্রথম দিয়া আল্লাহ ষাটটা জিনিসের কসম খাইছে কয়টা জিনিস তাফসির মাহফিল কি মাহফিল কম তাফসির মাহফিল এইভাবে তো কইতে কয়টা কসম খাইছে কে খাইছে কসম আল্লাহ কসম খায় কেন আমরা কসম খাইনি একজনের লোকের কথা লয়ে তোর কথা বাজলে যখন হে বিশ্বাস করে না তখন কী কোন কসম না এনে না তো আল্লাহর কসম খাইয়া কই কী কই কন কী কয় কন আল্লাহর কসম খাই বলেনি এরম বলেন ভাই কী করার জন্য বিশ্বাস করার জন্য কী করার জন্য কথাটারে কী করার জন্য মজবুত করার জন্য রাইট করার জন্য কী খায় আল্লাহ পাক এর মধ্যে কয়টা কসম খাইছে ওয়াসামাই জাতিল বুরুজ আসমানের মধ্যে যে সমস্ত নক্ষত্র বা তারকা আছে এই তারকার কসম খাইতেছে কি বলে তারকা কি একটা কি বিরাট মখলুক নেই কেন সূর্যটা পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড় হ্যাঁ এটা আমরা জানেন আমরা জানি কিন্তু এক এক তারকা নক্ষত্রের মধ্যে আছে আকাশে আছে পৃথিবীর থেকে অনেক বড় বড় তাই তারা কোনো একটা দুইটা নেই কেউ শেষ করতে পারবেন আর কোনো ওলামায়ে কেরাম কোনো কোরআনে বুখারী শরীফে মুসলিম শরীফে কোরআনের তাফসিরে কোনো জায়গায় লেখছে এত নক্ষত্র এত তারকা আছে কোনো নাই এতটুক আল্লাহ কত ফেরেশতা আছে এও অঙ্গ জানা নাই তবে মেশকাতের মেশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে আসমানের মধ্যে চার অ্যাঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই প্রত্যেক জায়গার মধ্যে ফেরেশতা আছে আর নক্ষত্র কত আছে এটার কোনো কি নাই হিসাব নাই আমি আইতে আইতে একটু শুনছি এই গাড়িত্তন হুজুরে একটু নামাজের কথা বলানো ছিল কেমন নামাজের কথা বলানো ছিল না নামাজ আকাশের তারকা মাসলা মাসাইল নামাজের মাসলা মাসাইল সল্লু কামার আই তুমুনি উসাল্লি এই হাদিসের ব্যাখ্যা দিতে যায় মজাদ্দি মিল্ল থাকি উম্মত শাহ আশাবারি থানবির রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা দিতে যায় বলছেন আমি এই কামার আই তুমুনি সাহাবাই কারাম জিজ্ঞাসা করছেন হে আল্লাহর হাবিব নামাজ কীভাবে পড়ব কামার আই তুমুনি আমি নবীরে
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে দেখো বাস্তব এইভাবে নামাজ পড়ো। হযরত তালবী রাহমাতুল্লাহ আলাইহি শব্দের মধ্যে ফিকির করিয়া গবেষণা করিয়া নামাজের 5000 মাসালা বাইর করছে। 5000 ওজন যেই নামাজ আমরা পড়ি কত হাজার মাসালা? কামা রাআইতুমুনি এই শব্দতন। আর আমাদের আরেকজন আছে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাজির, যিনি হিজরত করে ওই দেশে মারা গেছে, উনি কো আরো 500 আছে। আরো কত আছে বলেন ভাই? কিসের মাসালা? কোন নামাজের মাসালা? বলে হুজুর আমরা রাতে কই দুই রাকাত নামাজের 60টি মাসালা। এটা কয় রাকাতের কথা কয়? দুই রাকাতের কথা কয়। জোহর আসর মাগরিব এশা বিতির তারাবি জুমা আসেনি বলেন ভাই? সব নামাজের মাসালা কত হাজার? 5500। আল্লাহু আকবার! আমি কি জানি, আপনারাই কি জানেন, ঠিক নি বলেন ভাই? এই জন্য আমাদের মুক্তি ফজল সাহেব রহমতুল্লাহ আলাই, আমি মেহল পড়ছি, হুজুরও পাইছি, হুজুরের জানা তো হয়েছে, হুজুর হচ্ছেন মেহল মেহল মুক্তি ফজল সাহেব পাইছেন না? আমি হুজুরের জানা যত আসিলাম, আমার একটু মিজান পড়ি। আহারে ফেনি শহীদুল সাহেব আছে না, উনি এসব হেদায়তের নিয়ে পড়ে কী পড়ে? আমরা কী পড়ি? কোন মিজান। তো মুক্তি সাহেব হুজুর লেখছে নামাজের মাসালা কিরকম? ফেকা মুদ চুকা ওয়াকে বেগুমা, ফেকা মুদ চুকা ওয়াকে বেগুমা, আন্দরি তুম সিলে কোন গোরায় জামা। তো মাসলা মাসায়ের আকাশের তারকার কির মতো কোন তারকা, যেরকম গন্যা টন্যা কি করা যায় না, শেষ করা যায় না। মাসলা মাসাইল এটার কেন কি নাই, কোন শেষ নাই, কি নাই কোন? এ আমি কই না, মুক্তি ফজল সাহেব ফান্দানামা খাকির মধ্যে লিখছে। তাই বাইরা আল্লাহ ফাক এই সুরার মধ্যে কয়টা কসম খাইছে? এক নম্বর কীর কসম? নক্ষত্র বুরুজ, নক্ষত্র কেলা ঘাটি এটার কসম খাইছে। তো তারকা কিরকম? এরম অগণিত তারকা মাসলা মাসালেও কি কোন অগণিত, কি কোন অগণিত। দুই নম্বর ওয়াসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। দুই নম্বর কসম খাইছে কেয়ামতের দিনের। কোন দিনের? বিশ্বাস করেননি কেয়ামত হবে নি, সন্দেহ আসেনি কোনো? হ্যাঁ, কেয়ামতের দিনের কসম খাইলে কারণ এটা একটা অলৌকিক জিনিস। কেমন অলৌকিক? ওয়াউজে সুরায় কাহাব, ওয়াউজে আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আসল ময়দানে কেয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের, আমাদের প্রত্যেকের এরকম হাতে হাতে কি দিব? মা আশাল্লাহ কি দিব? এই সান ওয়াউজিয়াল কিতাব, কিতাব শব্দের অর্থ কি জানেন? ইয়ানো কি আমল নামা, 60 বছর 70 বছরের আমল নামা। কিতাব শব্দের তিনটা অর্থ। জালিকাল কিতাবুলা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কি নাই? তো এই কিতাব অর্থ কি? কোরআনে কারিম, ঠিক নি বলেন ভাই? সান একটা শব্দ কিতাব। আর ওয়াউজিয়াল কিতাব, এই কিতাবের অর্থ কি? আমল নামা। দেখছেন যে অবস্থা, শব্দ কয়টা? কোন একটা। ইজা সুরায় নমলও আছে ইজাহাব্বি কিতাবি, জানো কিতাবের অর্থ কি? চিঠি। শব্দ কয়টা? কোন একটা। প্রথম দিয়া বাকারার মধ্যে জালিকাল কিতাবুলা রাইবা, কিতাবের অর্থ কোরআনে কারিম। সুরায় কির মধ্যে কোন? কাহাবের মধ্যে কিতাবের অর্থ কি? আমল নামা। আর সুরায় নবলের মধ্যে কিতাবের অর্থ কি? চিঠি। আল্লাহ আকবার! এগুলো কইলে মনে হয় তাফসির মাহফিল তো এই জন্য বলতে হয়। আল্লাহ পাক বলবে ওয়াউজিয়াল কিতাব, আমার আমল নামা আমার হাতে, হুজুরেরটা হুজুরের হাতে, ওনা কোটা আমলো কোটা আমলোর হাতে কে দিব? দিলে যখন দেখব ফাতারাল মুজরিমিন, যারা কি হবে? গুণাগার হবে, অন্যায়কারী হবে, দোষী সাব্যস্ত হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি,
এই কথা বলবে হাই রে এবং কম্পমান শুরু হইব কাঁপতে থাকবে মুশফিকিনের তরজমা আসলে আশফাকা ইশফিকু বাবে বাবে তাফিলের থেকে হ্যাঁ বা বিফালের থেকে তার তরজমা হইল মেহরবানি ইয়ানে সলবে মাহাজ তার তরজমা হইছে বয় যারা গুণাগার হবে যখন আমলনামাটা দেখবে কোন জায়গায় মিথ্যা বলছে কোন জায়গায় সত্য বলছে কোন জায়গায় কোন দিন নামাজ পড়ে না কোন টাইমে পড়ে না সমস্ত কিছু কিসের মধ্যে আছে বলেন তখন এরকমভাবে কিচ্ছে থাকবে কোন কাঁপতে থাকবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি আর কি বলবে ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব হায় রে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত আফসোসের বিষয় কেমন আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা একটা ছোট গুনারও ছাড় নাই বড় গুনারও কি নাই একটা ছোট নেকিরও ছাড় নাই বড় নেকিরও কি নাই সব কিসে লেখা আছে কে লেখা আছে আরো কি কয় ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা আল্লাহ কয় বন্দা তোরা 60 বছর হায়াতে 70 বছর যা করছ আমি উপস্থিত করে দিছি কে বলবো বলবো না আমরা স্কুলে মাদ্রাসায় পড়লে ডেলি হাজিরা যাওয়া লাগতো না হাজিরা নিকো না আমরা না কি কোন স্কুলে মধ্যে যাইলে কি কইতো ইয়েস স্যার নাহলে ফেজেন স্যার কেন কইতো না এরকম বলেন ভাই আর মাদ্রাসাতে আমরা কি কইতাম লাভ ভাই কি কইতাম বলেন ভাই লাভ ভাই হাজির মানে কি কোন উপস্থিত না তা আল্লাহ বলবো ওয়া জাদু মা আমিলু হাজিরা তোরা 60 বছর আয়তে যা কষ্ট এই যা আমি পাইছি তা উড়াই দিছি যাইবার জায়গা আসেনি আসেনি কোন যাইবার কোনো কি নাই কোন জায়গা নাই শুধু তাই নয় আরো কি ক জানেননি ওয়া জাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আমি বিন্দু পরিমাণে জুলুম কি হলে আছে কোন এই এরপরে আরো কি আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আসেনি সূরা ইয়াসিন পড়েন না ডেলি আল্লাহ পাক বলেন ওই দিন আমার হাতে কথা বলবে কার সাথে কতকাল্লি মুনা আল্লাহর সাথে কথা কি বলবে মন আমরা কইতে আছি ইয়ানে 32টা কি আছে জিব্বা আছে ভিতরে কি আছে জিব্বা আছে দাঁতে না কথা কয় জিব্বায় না কথা কয় মন হাতের মধ্যে জিব্বাও নাই কি নাই দাঁত ইয়ানে কথা কইব কেমনে তো তফসিলে জাল্লান শরীফ লেখছি কি জানেননি যে আল্লাহ জবান দ্বারা বলাইতে পারে এই আল্লাহ হাত দ্বারা বলাইতো এটা এক জব এটা কি জব বলেন ভাই আর আমরা যারা মনে করি জিব্বায় কথা কয় আমরা যারা মনে করি দাঁতে কথা বলে এটা ভুল কথা অনেক মানুষ দাঁতও ঠিক আছে জিব্বাও ঠিক আছে বোবা বানায় ভয়া রাখছে ঠিক না বলেন ভাই এটা কার হুকুম বলেন ভাই হাল কার হুকুম তাহলে কথা বলা এটা জিব্বায় না দাঁতে না কে বলায় বলেন ভাই মনে থাকবো না কে বলায় وَتُكَلِّمُنَاي بِهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ পায়ে সাক্ষী দিবে হাতে কথা বল আর কি কই বলেন কো যা কিছু কামাই করছো সব ব্যাপারে কই তার হুরুমে ইয়াতে তফসিল লেখে আতেতে কথা বলবো কথা বলতে বলতে যদি সে যেই কাম করে তা আতে কি বলবো দাস্তে গুয়াত মানচুনি দুজ দিদা গাম দাস্তে গুয়াত মানচুনি দুজ দিদা গাম লব্ব গুয়াত মানচুনি বুসিদাম আতে কইব আল্লাহ আমার দিয়া চুরি করছে কার কাছে কার নিকটে কইব এই আমি সাহারা বুঝো আতে কার কাছে কইব রাত্রের অন্ধকার আজ যেই টাইমে যেটা যা করি আতে কইব আল্লাহ এই আর দিয়া কি আছে কোন চুরি করছে কার কাছে কইব দস্তে গুয়াদ মানচুনি দুদিদাম লব্ব গুয়াদ মানচুনি বুসিদাম ঠোঁটে কইব আল্লাহ আরে দিয়া অবৈধভাবে হারামভাবে অমু করে চুম্বন করছে কি কইব এই শুনে বুঝেন না কিছু কেয়ামতের দিনের কসম খাইছে কেন এই কেন এটা বলতে আছে আল্লাহ আকবার আজকে কইব আল্লাহ আমার দিয়া চুরি করছে
কানে কইবো এই কাম করছে, আরে জিব্বায় কইবো, জবানে কইবো, কানে কি কইবো, চশমে গুইয়াদ চোখে কি কইবো, চশমে গুইয়াদ করদামে গমজা হারামে, চশমে গুইয়াদ করদামে গমজা হারাম, গোশে গুইয়াদ সিদামে সুল কালাম। চশমা মানে কি? চক্ষু না, চক্ষু কেউ আল্লাহ আমার দিয়ে দেখে দেখে সাইয়া সাইয়া হারাম কার্যি করছে, কি কইব, কে বলবে? বড় মোবাইল আছে না আপনি, এত বড় বড় ভাই ভাই টিবেন কেন ঠিক নেই, হার রাত সকালে ফজর নাই ঠিক নেই বলেন ভাই, লাফাইতে থাকেন কুদাইতে থাকেন, আল্লাহ আকবার, কুদান লাফান যাইবেন কই, যাইতেন পারবেন নি কোনো, যাইতেন পারবেন? আমরা কয়দিনা না যান, হ্যাঁ কেউ কথা কন ডাকা, আমরা কয়দিন আজাদ, হাতে দিয়ে বেরিয়ে নেই খাওয়া দিয়ে নাই, তো কীর কয়দি হইলাম আসলে বাস্তব কয়দিনে আজাদ, কয়দি আমরা কি? ইকবাল মরহুম বলছে না, ও কয়দে মকামি তো নতি জাতু তাবাগে, ও কয়দে মকামি তো নতি জাতু তাবাগে, রা বাহরে মেজাজ জাদে বতন শুরুতে বাগে, ফিকিরে আগার খাম তু আজাদি গফকার, ইনসান কো হায়ওয়ান বানালে কা তরিকা। বর্তমানে মাছের স্বাদ বেশি না কম? আমরা এদিকে তো কম, আমাদের থেকে দাউদকান্দি টাউদকান্দি মুরাদনগর দেবিদ্যার ওইদিকে কী কন বেশি, ডাকা থেকে দেখেন না রোডের ফাঁসে ফাঁসে, তো মাছের চাষ কী কন বেশি? মাসে মনে করে আমরা স্বাদী, মাসে কী মনে করে? সকালে বিকালে কী খায়, আদার কণার খাদ্য কোন কী কোন, আপনারা এই বস্তায় বস্তায় দিতে আসে কি আনন্দ, আমরা কি আজাদ, কে কয় আর কি লাফালাফি দৌড়াদৌড়ি, ওই যে জাল আইব ওইটা জানে না, কী আইব হে কী আইব, জাল দিয়ে আইতে আছে কয়দিন পরে, এটা কি নাই কেল কি দেখতে আছে কোন খাদ্য দেখতে আছে, তো ইকবাল সাহান কেমনে কয়, ও কয়দে মকামি তো নতি জাতু তাবাহি, আল্লাহু আকবার, ও কয়দে মকামি তো নতি জাতু তাবাহি, রা বাহরে মেজাজ জাদে বতন শুরুতে মাহি। মাসে মনে করি মাছের ঘের কয়, মাছের ঘের, মাছে মনে করে আমরা কি আজাদ, এই কি আনন্দ, ধরুন দুই তিন মাস চারি মাস খাওয়াইয়া দুই একটা ওজন দিয়া একটা মোবাইল লয়ে বইয়ে বইয়া হেতে পুরা কি কন মাছের যে ঘেরে কত হাজার মাছ কত লাখ মাছ হিসাব করিয়া মোবাইল টাইম নেই হিসাব টুরিয়া যোগ বিয়োগ পূরণ করিয়া বেচা হয়ে গেছে, এত লাভ হয়ে গেছে ঠিক নেই বলেন ভাই, মাছ রয়েছে কি কন মানে নিছে তার সব হিসাব শেষ, আর খাবাইয়া কি নেই লাভ নাই, আর বস্তা বস্তায় খাবাইয়া কি নেই, জাল্লা খবদ্দ মাসে মনে করে কি আজাদ, আইছে কি আরে কি আইছে, এটা কি দক্ষিণ নেই, দক্ষিণ নেই এটা ধরেন ইন্ডিয়া জাল ফালাইছে একটা দৌড় মারছে কোন দিকে, যাই হ্যাঁ না একটা কি খাইছে, আমরা কি কন ডুস খাইছে, কি খাইছে কন ইয়া ডুস খাই ডুস খাই এই দিকে না পশ্চিমে যা, ইয়ানো খাইছে কি আর একটা কুবে যা, যাইতে পারেনি কোনো মই এদিক দিয়ে কি আইতে আছে, যাইবার জায়গা আছে নি, ও কয়দে মকামি তো নথি জাদু তাবাহি, লাভ দেশকা লাভ দইয়া যাইতে ভারতি না ঠিক নেই বলেন ভাই, আল্লাহ কই কি রে লাভ দেশ, নামাজ বাদ দেশকা রোজা বাদ দেশকা আর হুকুম বাদ দেশকা, নইলে আমেরিকা যাবি, নইলে জাপান যাবি, নইলে জার্মান যাবি, নইলে পৃথিবীর উত্তর মেরু যাবি, নইলে দক্ষিণ মেরু যাবি, জিয়ানে যাস মৌতের জ্বালাতন বাইরন যাইতো না ঠিক নেই, কিসের জ্বালাতন বলেন ভাই, মৌত মৃত্যুর জ্বালাতন কি বাইতে পারবেন, অলাউ কুন্তুম ফি বুরুজি মুশাইয়াদা ঠিক নেই বলেন ভাই, ফিকিরে আগার খানে তু আজাদি জাফকার। ইকবাল বলে আল্লামা ইকবাল মরহুম বলে আমাদের গবেষণা কাঁচা, গবেষণা কি কাঁচা বুঝেন নি, কাঁচা মাটির টাইনিয়া টুনিয়া সিরন যা খা এটার ফোড়া দিয়ে আর কিছু করণ যায়নি, কাঙ্গু গবেষণা কি কোন মাছের মতন, কীর মতন কোন মাছে যে জানে না জাল আইব, আমরা জানি না কি আইব কোন মৌ চাষবো ঠিক নেই বলেন ভাই, খবরদার যদি এই গবেষণা করস তাহলে মানুষ না তোরা হায়ওয়ান, আমরা কি বলেন ভাই, ইনসান কো হায়ওয়ান বানালে কা তরিকা। আইগেন এই জন্য আল্লাহ পাক দুই নম্বর কসম খাইছে কিসের বুঝলে গেছেন, এক নম্বর কসম কিসের, হ্যাঁ
দুই নম্বর কি এর কিয়ামতের দিনে আরো অলৌকিক অলৌকিক কিছু অনেক কিছু আছে না যখন এই দুইটা কসম এক নম্বর বুরুজ দুই নম্বর কিয়ামতের দিন কিয়ামত কবে আইব কেউ জানেন নি আমি জানি ওই হুজুরও জানে শুক্রবার হইব কিবারে কসম এটা তো জানেন মহরম মাসের কয় তারিখ অন দেহারেন এখন দেহারেন না মহরম মাসের কয় তারিখ কোন অন কোন বছরের মহরম মাস এটা কে জানে কোন এটা এটা কে এটা কেউ জানে না এটা কে জানে কোন ছোট একটা ঘটনা মনে হইছে বলমুনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ কে প্রসিদ্ধ ইমাম কয়জন কি কি সিরিয়ালটি জোরে কোন হানাফি এই হানাফি মালিকি সিরিয়াল এমনি সাইন হানাফি শাফি কইন না সিরিয়াল এমনি হানাফি মালিকি শাফি হাম্বুলি কথা মনে থাকুনি এ জন্মইছ এমনি মাটির নিচে আল্লাহ নিচেও এমনি কথা বলবেন আমরা তো কইলে শাফি দুই নম্বর আসলে শাফি কয় নম্বর কোন তিন নম্বর কয় নম্বর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থাকতো কোন কোন মক্কা মুকাররমা বলেন মদিনা মুনাব্বারা মক্কায় বুজুর্গিয়ে বরা মদিনায় নূরে বরা আল্লাহু আকবার মক্কা মুকাররমা মদিনা মুনাব্বারা মদিনা কি বলেন ভাই কিসে বরা নূরে বরা ঠিক নেই কি কয় কি কয় আল্লাহু আকবার ফাকি যত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস শুনছেন না এই জমিনের মধ্যে একটা জায়গা আছে কোথায় জায়গাটা এই জমিনের মধ্যে একটা জায়গা আছে যে জায়গাটার দাম আরশো কুরসির থেকেও দাম বেশি এবং আটটা জান্নাত কয়টা জান্নাত সর্ব উত্তম জান্নাত কোনটা জান্নাতুল জান্নাতুল ফেরদৌস থেকে ওই জায়গাটার দাম বেশি কোন জায়গায় শুনতে রাজি আছেন নি বাকি যত রাত আরশে বরি জান্নাতে ফেরদাউস আরাম গাহে পাকে রসুলে আরবি হায় এটা ওই জায়গা যে জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল্লিল শাফিউল মুজনবিন খাতামুন নবীগণ ইমামুল মুরসালিন হুজুরের একশো নাম নশ্বত্তির কিতাবের মধ্যে হযরত থানবী একশো থেকে আরো কয়েকটা বেশি আনছে আমি গুন্ডা গুন্ডা চাইছি আল্লাহু আকবার ওই যেই জায়গাটার মধ্যে শো আছে মদিনা মুনাব্বারা এই ফিট মুবারক যেই মাটির মধ্যে লাগছে ওই মাটিটার দাম জায়গাটার দাম আল্লাহর আরশ কুরসি থেকেও দাম বেশি এবং জান্নাতুল ফেরদৌস থেকে কি বেশি আর কোন জায়গা আরাম গাহে পাকে রসুলে আরবি হায় আরাম গাহে পাকে রসুলে আরবি হায় এরপরে বলে জুখাকে তেরি দরবাজে জারুব সে ঘুরতে জুখাকে তেরি দরবাজে জারুব সে ঘুরতে ওই খা খা মারি লিগে দারু শিফা হায় ফায়দলে হাঁটা বুঝিনি ফায়দলে আমরা যখন ফায়দলে হাঁটি লুঙ্গি ভিন্দা ফায়জামা ভিন্দা হাঁটি তখন লুঙ্গির বাড়ির লোকে জোরে হাঁটলে দুলাবারু উড়ে না আল্লাহর হাবিব যখন ফায়দলে হাঁটতেন সাহাবায়ে কেরাম আশেপাশে থাকতো যখন কিছু দুলাবালু আল্লাহর হাবিবের লুঙ্গির বাড়ির লগে বা কোনো কারণবশত দুলাবালু উঠতে যদি কোনো সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইতো জীবন আর মেডিসিনের ওষুধের লাগতো না বিনা মেডিসিনে তাদের চিকিৎসা হয়ে যেত আল্লাহ আকবার আল্লাহ এই নবী রসুলদের শরীর মাটি খাওয়া হারাম বলেন নবীর এ আবু দাউদ শরীফ কি শরীফ এই কি শরীফ আবু দাউদ শরীফ নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া হারাম কোন নবী খাওয়া কি বলেন ভাই হারাম মনে থাকবো উনি বলেন ভাই উনি হায়াতুন নবী কি নবী অর্থ কি না ছয় শরীরে জিন্দা কোন কি কোন জিন্দা নবী না ছয় শরীরে কি বলেন ভাই কবি নজরুলের নাম শুনছেন না কবি নজরুল ইসলাম বাংলা কবি গৌরব না আমাদের আলমদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে আলমদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না বরমান তৌহিদের ঝান্ডা নিয়ে হরে আগুয়ান
কবি নজরুল ইসলাম বলে যদি তুগো কান থাকে তাহলে রওজা মুবারকতা যায় দেখি কান লাগা গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যাইতেছে আমার বাপে আবার একটা কথা হুজুর আমরা আব্বারে দেখছেন না উনি একটা কথা কইতে কয় সবাই মদিনার আওয়াজ শুনতো না মদিনওয়ালা কান লাগবো ঠিক নেই কয় মদিনওয়ালা কান হইলে মদিনার আওয়াজ শোনা যাইবে মদিনওয়ালা চোখ হইলে মদিনার নবীরে দেখা যাবে ঠিক নেই বলেন ভাই সবাই দেখবে না সবাই কিরবে না বলেন ভাই সবাই আওয়াজও শুনবে না মদিনওয়ালা কান মদিনওয়ালা কান বানাইতে রাজি আছেন নি মদিনওয়ালা চোখ বানাইতে রাজি আছেন নি তাহলে কাগজ জিন্দিগি না জিন্দিগি কোনটা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হয়ে যায় কয়টা কসম খাইছে এক নম্বর দুই নম্বর কেয়ামতের দিন কোন দিন বলেন ভাই তিন নম্বর আইন ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ শাহিদের অর্থ কি জুমার দিন কোন দিন কোন ইয়ানার একটু কথা কই দি জুমার দিনের কয়টা নাম জানেননি চারটা নাম কয়টা নাম কোন এই জুমার দিনের নাম কয়টা বলো যদি আমরা তো একটাই না জানি তাফসীরে কিতাবের মধ্যে জুমার দিনের নাম কয়টা লেখছে এক নম্বর ইয়াউমিল জুমান এই হাবেশা আসেননি কেন ইয়াউমিল জুমুয়া জিমরুর হুফেশ মিমরুর হুফে কি বলেন ভাই মনে থাকবো নি ইয়াউমিল জুমা না ইয়াউমিল মিমরুর হুফেশ জিমরুর হুফেশ মিমরুর হুফে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুয়া জুমুআ এক সুরু এটা কোরআন শরীফ আছে এই ব্যবহার করবেন অথবা জুমআ কি ব্যবহার করবেন কোন জুমআ সাকিন করে এই দুই ভাবে পড়া যায় জুমুআ অথবা কি জুম এই কয় ভাবে জুমার দিনের কয়টা নাম এক নম্বর জুমা তো আমরা কোরআনে পাইছি পাইছি না দুই নম্বর ইয়াউমি শাহিদ জুমার দ্বিতীয় নাম কি কোন শাহিদ মানে কি হাজির হওয়া সাক্ষী দেওয়া জুমার দিন মানুষ যেইভাবে আল্লাহর ঘরে উপস্থিত হয় অন্য অন্য দিনের হয়নি খাস করে টাউন ও বন্দর যেইভাবে জুমার ঠিক নেই বলেন ভাই গ্রাম দেশে তো এটা আনন্দ উৎসব কম কিন্তু জুমা কির মধ্যে বেশি কোন শহর বন্দরে বেশি না আবার কিছু মানুষও তো আছে আল্লাহ তুমি মাফ করো সপ্তাহে একদিন সপ্তাহে কদিন এটি কোনো আমিষা পাড়া নাই এনডিআইডি আসেনি বলেন ভাই আসেনি এরকম কোন এমন আগে র্যাঙ্ক উপরে আবার কিছু আছে আর একটু হাই র্যাঙ্কে বছরে কয়দিন কোন দুই দিন এগো র্যাঙ্ক আরও কী কর উপরে ঠিক নেই বলেন ভাই আল্লাহ কয় ডেলি কয়বার পাঁচবার হেতারা ডেলি কয়বার কোন ডেলি না সপ্তাহে কয়বার আর আরও হাই র্যাঙ্ক বছরে কয়বার কোন